নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি কোথায় পি এম নরেন্দ্র মোদী চিন্তা করেছিলেন যে তার থার্ড টার্মে তার তৃতীয় দফায় দেশের প্রধানমন্ত্রী পদে বসার সঙ্গে সঙ্গে কিভাবে ভারতকে বিশ্বের পঞ্চমতম দেশ থেকে তৃতীয় অথবা দ্বিতীয় অর্থনৈতিক দেশে রূপান্তরিত করা যায় সেই বিষয় তা না হয়ে দর্শক বন্ধুরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিন্তা করতে হচ্ছে আপনারা শুনবেন এই ভিডিওটা দেখুন কিভাবে পি এম নরেন্দ্র মোদীর ফোকাস ধীরে ধীরে শিফট হচ্ছে এখন বর্তমানে পি নরেন্দ্র মোদীকে চিন্তা করতে হচ্ছে এনডিএ নিয়ে দলে যারা সহযোগী আছে তার বিশেষ সহযোগী বর্তমানে বিশেষ করে যেমন আপনারা জানেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু অর্থাৎ জেডিইউ এবং টিডিপি দলের কথা বলছি তাদের দাবি দাওয়াকে কীভাবে মেনে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে পিএম এম নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই জানা যাচ্ছে বিশেষ বিশেষ দেশের বড় বড় বিশেষ বিশেষ মন্ত্রিত্ব পদ দাবি করে বসেছে এই জেডিইউ আর টিডিপি দুই প্রধান এই বিশেষ প্রতিবেদনে আপনারা জানতে পারবেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কি কি দাবি করেছে কোন কোন পদের জন্য দাবি করছে বিজেপির তরফ থেকে কোন কোন পদ তাদেরকে দেবার চিন্তাভাবনা চলছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পি এম নরেন্দ্র মোদী এই বিষয়টা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন কারণ তার ফোকাস কিভাবে আগামী নয় জুন প্রধানমন্ত্রী হওয়ার পর পরই ভারতকে কিভাবে পঞ্চম থেকে আবারও সেই তার কথা মতো তৃতীয় বিশ্বের অর্থনৈতিক দেশে পরিণত করা সেই কাজে ফোকাস রাখতে চাইছে আর রীতিমতো পি এম নরেন্দ্র মোদীর এই নাস্তানাবুদ অবস্থা দেখে খুবই আনন্দ পাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের সমস্ত শরিক যারা আছে নেতারা যারা আছে তারা পাশাপাশি জেডিইউ এবং টিডিপি দুই প্রধান অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরই পাশাপাশি আমি যে সংবাদটা জানাব তা শোনার পর ইন্ডিয়া অ্যালায়েন্স সেই শরিকরা যারা আজকে দিন দিন করে নাচছে এবং জেডিউ এবং টিডিপি দুই নেতা যারাও দিন দিন করে নাচছে তাদের জন্য এই সংবাদ কিন্তু খুব একটা সুখকর হবে না দর্শক বন্ধুরা কোন সংবাদের কথা বলছি সংবাদ নম্বর এক আপনারা সকলেই জানেন বিজেপি দেশে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো তিরানব্বইটি আসনে জয়ী হয়েছে কিন্তু রাতারাতি আপনারা কি জানেন সেই দুশো তিরানব্বই সংখ্যাটা বেড়ে বর্তমানে আজকের দিনে তিনশো তিনটি হয়ে গেছে অর্থাৎ দুশো তিরানব্বইয়ের সাথে দশ যোগ করুন দশজন নতুন অন্যান্য দলে অন্যান্য ছোটোখাটো দলে মন্ত্রীদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কিন্তু তাদের দলে টেনে নিয়েছে আর আরও যেটা জানা যাচ্ছে এই সংখ্যাটি ছাড়িয়ে তিনশো পঁচিশ অব্দি যেতে পারে দর্শক বন্ধুরা হ্যাঁ তিনশো পঁচিশ অব্দি সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি দেশের আরো অন্যান্য ছোটখাটো সতেরো জন রাজনৈতিক দলের মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখছে কিন্তু বিজেপি অর্থাৎ তাদের এই তিনশো দশ সংখ্যাকে তিনশো পঁচিশে কিভাবে ট্রান্সফর্ম করা যায় রূপান্তরিত করা যায় সেই চেষ্টায় কিন্তু খুবই ব্যস্ততার সঙ্গে কাজ করছে বিজেপি আর এ প্রসঙ্গে বলে দিই এই কাজটা করছেন যে দুজন তারা হলেন কিন্তু রাজনাথ সিং এবং অমিত শাহ এর পাশাপাশি আর যে বিষয়গুলি দেখছেন অমিত শাহ এবং রাজনাথ সিং সেটি হলো এন এর এই সহযোগী যারা আছে বিশেষ করে জেডিউ এবং টিডিপির দুই নেতা যে বড় বড় ডিমান্ড তারা করে বসেছে সেই ডিমান্ডকে কীভাবে ফুলফিল করা যায় আপাতত সেই বিষয়টির দিকে কিন্তু ফোকাস রাখছে জানা যাচ্ছে এই দুই মন্ত্রী বিজেপি আচ্ছা বিজেপির যখন এই সংখ্যাটা দুশো তিরানব্বই ছিল তখনও প্যাঁচ মারবার চেষ্টা করছিল ইন্ডি জোটের বিভিন্ন বড় বড় নেতারা কিন্তু এবার ফাইনালি কনফার্ম হয়ে গেছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছে কিন্তু পি এম নরেন্দ্র মোদী আর তারই সাথে সাথে পিএম নরেন্দ্র মোদী সেই ইতিহাস রচনা করতে চলেছে যেই ইতিহাস এতদিন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে জওয়াহরলাল নেহরু জীবনে জানেন যে স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী নেহরু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পরপর এই ইতিহাস রচনা করেছিলেন এই পরপর তিনবার প্রধানমন্ত্রী হবার ইতিহাস ছিল তারিখ হাতাতে আর এবার আগামী ন তারিখ সেই শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই ইতিহাস রচনা করতে চলেছে আর যা কিন্তু কঠোর থেকে কঠোরভাবে কিন্তু ভাবাচ্ছে কিন্তু আবারও ভাবাতে শুরু করে দিয়েছে ইন্ডি জোটে সমস্ত নেতাদের আর এর পাশাপাশি আরও একটি সুখবর আপনাদেরকে দেব অর্থাৎ যারা যারা বিজেপিকে পদে পদে পাতে মারবার চেষ্টা করছিল সেই সমস্ত নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে বলছি দর্শক বন্ধুরা আপনারা জেনে রাখুন যে ইন্ডি গঠবন্ধনকে নিয়ে দেশের কিছু সংখ্যক মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছিল সেই ইন্ডি গঠবন্ধন ভেঙে যাওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আজকের খবর যেটা উঠে আসছে সেটা হলো আজকের সকালের খবর আপ নেতা গোপাল রায় অর্থাৎ আম আদমি পার্টি নেতা গোপাল রায় ইতিমধ্যেই আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে দিল্লির আগামী বিধানসভা ভোটে বিধানসভা নির্বাচনে তারা কিন্তু একার ক্ষমতায় কিন্তু লড়তে চলেছে দিল্লি থেকে সেক্ষেত্রে তারা কোনো রকমভাবেই ইন্ডিয়া জোটের সাথে কিন্তু জোটবদ্ধ অবস্থায় থাকছে না এদিকে এই বিষয়টি যেমন আজকে থেকে ইন্ডিজোটকে চিন্তা দিতে শুরু করেছে টেনশন দিতে শুরু করেছে ঠিক এর পাশাপাশি বিজেপির এই দুশো থেকে তিনশো নম্বরে যাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা কিন্তু বাড়লো যেমনটা মনে করছে রাজনৈতিক মহলের এক অংশ বিশেষ করে চিন্তা বাড়ল কিন্তু এই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে কারণ দিনের পর দিন যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি তাদের দাবির পরিমাণ কিন্তু বেড়েই চলেছে বিজেপির থেকে এবার প্রিয় দর্শক বন্ধুরা এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে কোন কোন বিশেষ পদের দাবি করে বসেছে এই দুই দলের দুই প্রধান আর কোন কোন পদের ক্ষেত্রে বিজেপি কোনো রকম সমঝোতা করবে না কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে কোন কোন পদের ক্ষেত্রে সেটা আপনারা এবার জেনে নিন এই প্রতিবেদন থেকে দেখুন এনডিএ গঠবন্ধন যে আছে এনডিএ জোট যে আছে এই জোটে সব থেকে এখন নিজেকে গুরুত্বপূর্ণ একজন অধিকারী মনে করছে কিন্তু টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু তিনি নিজেকে কিন্তু এনডিএ বর্তমানে সেকেন্ড ইন কমান্ড ভাবতে শুরু করে তার কারণ তার হাতে আছে ষোলো জন সাংসদ ইতিমধ্যেই আমরা সূত্র মারফত জানতে পারছি চন্দ্রবাবু নাইডু দাবি করে বসেছে লোকসভা স্পিকারের পদের জন্য যেটা নিয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু করে দিয়েছে বিজেপি কারণ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে উনিশশো সালে প্রধানমন্ত্রী যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী সেই সময়েও লোকসভা স্পিকারের ভূমিকা ছিল কিন্তু টিডিপি নেতা বালযোগী যোগী এবার উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি কিন্তু লোকসভার স্পিকারের ভূমিকায় কাজ করেছিলেন এবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করতে চাইছে কিন্তু জানা যাচ্ছে টিডিপি দলের প্রধান চন্দ্রবাবু নাইডু কিন্তু এখনো পর্যন্ত এটা শিওর নয় যে এই পথটা বিশেষ করে এই লোকসভার স্পিকারের পথটি চন্দ্রবাবু নাইডুকে দেওয়া হবে কি হবে না জোর চিন্তাভাবনা চলছে কথাবার্তা চলছে এই নিয়ে এর পাশাপাশি টিডিপি যেটা ডিমান্ড করে বসেছে বিজেপির থেকে সেটি হলো তিনটি ক্যাবিনেট মন্ত্রালয় এবং দুটি রাজ্য মন্ত্রালয় এর মধ্যে যেই যেই মন্ত্রালয়গুলোর দিকে বেশি ফোকাস করেছে সেগুলি হল ট্রান্সপোর্ট মন্ত্রালয় যেটা আছে ইলেকট্রনিক্স এবং পাশাপাশি আইটি মন্ত্রালয় এই বিশেষ বিশেষ দপ্তরগুলি মন্ত্রিত্ব পদ দাবি করেছে কিন্তু টিডিপি প্রধান আমরা দেখে বা জেনে নিই জেডিউ প্রধান অর্থাৎ নীতিশ কুমার কি দাবি করে বসেছেন এখনও পর্যন্ত দর্শক বন্ধুরা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে জেডিউ প্রধান নীতিশ কুমার দাবি করে বসেছেন গ্রামীণ বিকাশ দপ্তর রেলওয়ে দপ্তর এবং কৃষি দপ্তর এবার এই তিনটি বিশেষ বিশেষ দপ্তরের মধ্যে কোন দপ্তরগুলি নীতিশ কুমারকে দেওয়া যেতে পারে সেই নিয়ে কিন্তু চিন্তা ভাবনা চলছে তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে গ্রামীণ বিকাশ দপ্তরটি কিন্তু যেতে পারে দেওয়া হতে পারে জানা যাচ্ছে এটা এর পাশাপাশি রেল পদটাও দেওয়া যেতে পারে কিন্তু নীতিশ কুমার কারণ এর আগে নীতিশ কুমার একবার কিন্তু রেল মন্ত্রী পদে থেকেছেন এবং কাজও করে তার সেই অভিজ্ঞতা আছে এবং এই বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে বিজেপি থেকে চিন্তা করা হচ্ছে যে গ্রামীণ বিকাশ এবং রেলওয়ে দপ্তর যদি নীতিশ কুমারকে দেওয়া হয় ব্যাপারটি সবশেষে কেমন হতে পারে এবার প্রিয় দর্শক বন্ধুরা এই তো গেল দাবি দেওয়ার কথা অর্থাৎ এনডিএ যারা সহযোগী আছে তাদের যে যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার কথা এবার আপনাদেরকে বলি এই দাবি দেওয়া মেটাতে বিজেপি কোন ফর্মুলা অ্যাপ্লাই কথা চিন্তা করছে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি। এনডিএ দলের এই সহযোগী যারা আছে তাই সেই সহযোগীদের জন্য বিজেপি চিন্তা করছে ফোর ইস টু ওয়ান একটি রেশিও ফোর ইস টু ওয়ান বলতে কি চারজন সাংসদের অনুপাতে একটি কিন্তু দেওয়া হবে মন্ত্রিত্ব পদ হ্যাঁ চারজন মন্ত্রী সমান হবে একটি মন্ত্রিত্ব পদ উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আরও ভেঙে বলি যেমন টিডিপির হাতে আছে ষোলো জন সাংসদ তো টিডিপিকে এই ফর্মুলা অনুযায়ী দেওয়া হতে পারে চারটি বিশেষ দপ্তর বা মন্ত্রণালয় এবার আমরা দেখি নীতিশ কুমারের জেডিউতে আছে মোট বারোজন সাংসদ তো নীতিশ কুমারের খাতায় যেতে পারে কিন্তু তিনটি বিশেষ দপ্তর বা তিনটি বিশেষ মন্ত্রণালয় তবে ফাইনালি শেষ পর্যন্ত ছবিটা কি হবে তা আগামী এক দুদিনের মধ্যে আমরা সকলেই দেশের মানুষের জানতে পেরে যাব দর্শক বন্ধুরা তবে সবশেষে যেটা বলবো সত্যিকারে সাধারণ মানুষের ভোট কম পাওয়ার ফলে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো চিন্তা করছিল যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে আবারও বলছি তার প্রধান কাজ ভারতকে কিভাবে পঞ্চম থেকে বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় তম দেশে অর্থনৈতিক দেশে শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করা যায় সেই কাজে এখন বর্তমানে সেই কাজ না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোকাস এখন শিফট হচ্ছে চেঞ্জ হচ্ছে কিন্তু এন দলের সহযোগীদের করে যাওয়ার দাবি দাওয়া কিভাবে পূর্ণতা রূপ দেওয়া যায় সেই বিষয় নিয়ে চিন্তা করতে তো বুঝতেই পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট যথেষ্ট মোটিভেট করে তো আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর সবশেষে আবারও রিপিট করে দিচ্ছি বর্তমানে বিজেপি যে সংখ্যাটা তিনশো তিনে দাঁড়িয়েছে সেই সংখ্যাটা কিন্তু তিনশো পঁচিশ অবধি যেতে পারে এমনটাই কিন্তু খবর উঠে আসছে এবং সেই চিন্তাভাবনার কাজ কিন্তু চালু করে দিয়েছে বিজেপি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে